প্রথমত দুবছর পর কোনো বিয়ে বাড়িতে গেলাম নিমন্ত্রণ খেতে, তার মধ্যে নিজের দেওরের বিয়ে। তৃতীয়ত পছন্দের খাবার মাটন, এমনিতে আমি খুব মাটন লাভার আর খুব পেটুক। আমি যারা যারা আমার ভিডিও দেখো আগে পরে তারা সবাই কিন্তু জানো যে আমি কতটা খেতে পারি আর কীভাবে খাই। আর তারপর যেটা কথা, আমার মতন কেমন এই রকম করে লজ্জা সরম ধুয়ে ফেলে কে কে বিয়ে বাড়ি থেকে খাও, আর এতটা পরিমাণে খেয়েছি আমি আজকে ক্যাপশন দেখে তোমরা বুঝতে পেরেছো। আর যারা যারা খাবারের ভিডিও দেখতে পছন্দ করো বা আমার মতো খেতে পছন্দ করো তাদের জন্য রইল আজকের ভিডিওটা। শুধু তাদের জন্য না, কিন্তু ভিডিওটা সবার জন্য দিলাম। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে লাইক করে এন্ড শেয়ার করো। আমার জীবনে প্রথম দেখা মানে বিয়ে বাড়িতে ফুচকা, তাও আবার কোনো লোকজন নেই, কোনো ভিড় নেই, শুধুমাত্র আমি একাই খাচ্ছিলাম আর আমার বোন খাচ্ছিলাম। তো দেখো, প্রথমে আমরা গেছি, যাওয়ার পর যেহেতু বৃষ্টি হয়েছিল আজকের দিন একটু, তো বৃষ্টি হওয়ার কারণে গেস্টগুলো একটু কম এসেছিল। আর তাছাড়া আমরা গেছিলাম অনেকটাই রাত, তো 10টার পর আমরা গেছিলাম, আর তখন মোটামুটি পাড়ার লোকজন হয়তো খেয়ে চলে গেছে যেহেতু গ্রামের দিকে। যাওয়ার একটু পর আমরা কন্যাযাত্রী এসেছিলো, আর সে তখন আমরা ফাঁকাই পেয়েছি, মানে দেখতে পাচ্ছ যে আমি আর আমার বোনই খাচ্ছিলাম, ভাই ক্যামেরা ধরছিল, একটাও মানুষ ছিল না ফুচকার দোকানে, দোকান বলেছি মানে ফুচকার স্টলের কাছে। তো আমার জীবনে প্রথম দেখা যে বিয়ে বাড়িতে ফুচকার তাও একটাও মানুষ নেই। যা ফুচকা টুচকা খাওয়া দাওয়ার পর দেখো একটু ফটোশ্যুট করছিলাম, মানে বউয়ের সাথে, যেহেতু নতুন বউ আমার যা হয়। তো ক্যামেরাম্যান বলে দিচ্ছিলো যে এইরকমভাবে পোজ দাও, তো সেই রকমভাবে পোজ দিচ্ছিলাম আমি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমার বোন ক্যামেরাটা করে দিয়েছিলো। তো যাই হোক, নতুন বউ দেখো, তোমাদের প্রথমে দেখিয়ে দিই নতুন বউ। আর আমি দেখো এখন আমার শাশুড়ি মা, তো সবাই মিলে একসাথে ফটো তুলবো, তো তার আগে আমি একাই একটু তুলে নিচ্ছিলাম সিঙ্গেল, তো খুব পোজ দিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ। আর ফটো তুলতে আমি খুব ভালোবাসি, এক কাপ দেখো কফি নিয়েও একটা পোজ দিয়েছিলাম। তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা তো দেখতেই পাবে, আর ফেসবুক লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তারপর আসো বিয়েবাড়ির মেনুতে। তো মেনুতে খুব ভালো খাবার হয়েছিল, মানে আর খুব ভালো খেয়েওছি যেহেতু একটু ঠান্ডার মধ্যে ছিল। দেখতেই পাচ্ছ আমি আমার বোন শাশুড়িমা ভাই একটা টেবিলে বসে গেছি আমরা, আর একটা আমার শ্বশুরমশাই বসেছিল। তো ফার্স্ট ডিমের ডেভিল দিয়েছিল, তো দেখো সেটা আমি খাচ্ছিলাম, সাথে একটু কাসুন্দি দিয়েছিল, তারপর বেবি নান দিয়েছিল। বেবি নানের সাথে চানা মটরের যেই মানে কাবলির যেই তরকারিগুলো হয় সেগুলো দিয়েছিল। আর মেনুতে কী কী আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি মেনুটা, হয়তো তোমরা স্কিপ করে যেতে পারো যেহেতু একটু রানিংয়ে করা আছে ভিডিওটা। যাই হোক দেখো, আমি খাচ্ছিলাম, এক্ষেত্রে আমার বোনটা কিন্তু অনেকটাই কষ্ট করেছে সমস্ত খাওয়ার ভিডিওগুলো করে দিয়েছে, ও দেখতেই পাচ্ছ খাচ্ছি। এখন দেখো আমাদের প্লেন রাইস দিয়ে দিয়েছে, তারপর ডাল দিচ্ছে, তো ভেজ ডাল ছিল, ভেজ ডাল ছিল আর নয়তো মাছের মাথা দিয়ে। তো আমার খুব একটা খেয়াল নেই যেহেতু অনেকদিন পর ভিডিওটা আমি এডিট করছি, মানে মিনিমাম বলতে পারো 20 দিনের ওপরে ভিডিওটা আমি এডিট করছি। তারপর দেখো একটা পটল চিংড়ি মতো কী যেন দিয়েছিলো না কি সবজি, তো সেটা আমি সামান্য পরিমাণে একটু নিয়েছিলাম আর ডাল দিয়ে খাচ্ছিলাম। রান্নাগুলো খুব ভালো হয়েছিল, আর ছিল একটা আমার ফেভারিট জিনিস আছে, সেটা তোমরা ভিডিওর ফার্স্টেই দেখতেই পেয়েছো, আরও তোমাদেরকে দেখাবো। তো এরপর দেখো ফ্রাইড রাইস দিচ্ছিলো, এটা আমি অনেকটাই অনেক পছন্দ করি। তারপর ছিল মাটন, তো যেটার কথা বলাই চল না বললে হয় না, আর খেয়েছি আমি অনেক খেয়েছি, ক্যাপশন দেখে বুঝতে পেরেছো যে 2 কেজি মাটন একাই খেয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাবে আজকে আমি কতগুলো মাটন খেয়েছিলাম। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আগে পরে তারা তো জানোই যে আমি একটু খাদ্য রসিক, মানে পেটুক টাইপের, তো মাটন হলে তো কোনো কথাই চলে না, তো আমি অনেকটা পরিমাণেই খাই। আর এই বিয়ে বাড়িতেও অনেকটা পরিমাণে খেয়েছিলাম, আর ভালোই হয়েছিল মোটামুটি রান্না। তো দেখো আমরা সবাই খাচ্ছিলাম, আর মাটন তো শুধু আমি নিয়েই যাচ্ছিলাম, বাট আমার বোন কিছুই খায় না,
ওর চেহারা দেখে তোমরা বুঝতে পারবে যে কেমন কতটা কি খায় ও। যাই হোক, দেখতে পাচ্ছ আমার থালে মাটন দিয়েছে আর আমি খাচ্ছি মাটনটা। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো নাকি বলতে পারবো না, আমার পেছনে সমস্ত মানে খাবারের প্যান্ডেলে গিয়েও কিন্তু সমস্ত সিটগুলো ফাঁকাই ছিল, টেবিলগুলো তো একটা মানুষও ছিল না। আমার সামনে দুটো টেবিল বসেছিল আর আমরা পেছনের এই টেবিলটা, তো কেন জানি না মানুষ ছিল না কোনো। তো দেখতে পাচ্ছ রাইসগুলো কিন্তু কিছুই খাইনি আমি, নষ্টই হয়েছে। যাই হোক, আমি শুধু মাটনটাই খেয়েছিলাম। আর দেখো এখন চাটনি দিয়ে দিল, তো আমের চাটনি দিয়েছিল আর চাটনি তত একটা আমি পছন্দ করি না, বাট যেহেতু দিয়ে ফেলেছি বাট আমি খাইনি, আমার থালে থালায় ওইভাবেই ছিল সেটা। পাঁপড়ও দিয়ে দিলো দেখতেই পাচ্ছ তোমরা, আর তখনও পর্যন্ত আমি কিন্তু মাটনটাই খেয়েই যাচ্ছিলাম। তো অনেকটা পরিমাণে মাটন খেয়েছি, তোমরা দেখতে পেয়েছো পুরো ভিডিওতে। কে কে তোমরা বিয়ে বাড়িতে গেলে আমার মতন করে এরকম কবজি ডুবিয়ে খাও যদি পছন্দের মতো খাবার হয়, আর কে কে মাটন লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো লাস্টে শুধুমাত্র একটা রসগোল্লা খেয়েছিলাম, আর এইটুকুই আমার খাওয়া দাওয়া। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানি।